আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা এখন কিন্তু অধিকাংশ মানুষই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি। তো অনেকেই ফেসবুক ইউজ করি কিন্তু চাই যে আমাকে কেউ ফেসবুকে সার্চ করে পাবে না এই অপশনটি চালু করতে, তো অনেকেই পারি না। তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই চলে যেতে হবে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো দেখেন, আমি ফেসবুক অ্যাপটি ওপেন করলাম। এরপর আপনারা এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে এখানে সেটিংস আইকন, তারপর এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে অনেক অপশন চলে আসবে আপনার। এখান থেকে যে প্রাইভেসি চেক আপ লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম অপশনগুলো আসবে। এখানে যে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনাকে কিভাবে কিভাবে খুঁজে পাবে না সেটা আসছে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না, আপনার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেইল দিয়ে সার্চ করতে পারবে না, আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনাকে খুঁজে পাবে না। তো এই সিস্টেমগুলো আপনি এখানে করতে পারেন। তো তারপরে যে নিচের দিকে আসছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে শো করছে যে আপনাকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এখানে দেখেন এভরি ওয়ান দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি তো দেখেন আর একটা অপশন আসছে এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ আপনার বন্ধুর বন্ধুরা যারা মিউচুয়াল আছে তারাও আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, এছাড়া অন্য কেউ দিতে পারবে না। আপনি এই সিস্টেমটাও চাইলে এখানে করতে পারেন। তো দেখেন এখানে আমি এভরি ওয়ানই রাখলাম, আপনাদের পছন্দ মতো আপনারা রাখবেন। এরপর নিচের দিকে দেখেন যে নেক্সট লেখা আছে, তো আমি জাস্ট এই নেক্সটের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এরকম দুইটা অপশন চলে আসছে যে পিপুল উইথ ইউ মোবাইল নাম্বার, এখানে এডিট লেখা আছে, এখানে নিচে লেখা আছে পিপুল উইথ ইউ ইমেল অ্যাড্রেস, তারপর এডিট লেখা আছে। তো আমি প্রথম এডিটটাই ক্লিক করলাম। এখানে আপনার মোবাইল নাম্বার কারা কারা দেখতে পারবে বা সার্চ করে পাবে নাকি, এই যে দেখেন কানেকশন লেখা আছে, এটা যদি দিয়ে রাখেন তাহলে সবাই আপনাকে মোবাইল নাম্বার দিয়েই সার্চ করে পাবে। তারপর এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে রাখলে বন্ধুর বন্ধুরা পাবে, ফ্রেন্ডস দিয়ে রাখলে আপনার বন্ধুরা শুধুমাত্র আপনার মোবাইল দিয়ে নাম্বার দিয়ে সার্চ করে পাবে, আর নো ওয়ান দিয়ে রাখলে কেউই পাবে না। তো আমি দুটাতেই নো ওয়ান দিয়ে রেখেছি, দেখতে পারতেছেন এখানে দুটাতেই নো ওয়ান দিয়ে রেখেছি, ইমেইল নাম্বার কোনোটাতেই কেউ আমাকে সার্চ করে পাবে না। তারপর দেখেন এখানে নেক্সট লেখা আছে, আমি আবারও এই নেক্সটের উপর ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে চলে আসছে যে এটা আমার ফেসবুকে কেউই সার্চ করে পাবে না, এই অপশনটাকে আমি অন করতে চাই কি না। এখানে দেখেন অন বাটন আছে, অবশ্যই আমি অন করতে চাই। তো এটাতে আমি ক্লিক করে দিব। এরপর দেখেন এই নিচে যে নেক্সট লেখা আছে নেক্সটের উপর ক্লিক করে দিব। তারপর দেখেন এটা সাকসেসফুল হয়ে গেল, তারপর এই যে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু অপশনটি চালু হয়ে গেল। এখন কিন্তু কেউ চাইলেই আমাকে ফেসবুকে সার্চ করে খুঁজে পাবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।